माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমরা এই মানুষকে যাতে তারা ডিসইনফেক্টেড হতে পারে বা জীবাণু মুক্ত হতে পারে সে কারণে আমি পটুয়াখালী শহরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানে জীবাণুনাশক টানেল স্থাপন করেছি জেলা পরিষদের উদ্যোগে এবং মানুষ যাতে বাজার করার সময় জীবাণু মুক্ত হতে পারে এবং বাজার করে বাড়িতে ফেরার সময় তাতে জীবাণু মুক্ত হয়ে ফিরতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি উদ্যোগ নিয়েছি এবং আশা করি এর ফলে পটুয়াখালী জেলার মানুষ কিছুটা হলেও উপকৃত হবে এবং আমি চেষ্টা করব আগামীতে আরও বিভিন্ন স্থানে উপজেলা পর্যায়ে এই টানেল স্থাপনের চেষ্টা আমার অব্যাহত থাকবে।